চেজ রিপাবলিকের প্রেসিডেন্ট মনোনীত হলেন কে? সঠিক উত্তর হবে পেত্রো পাভেল। অসম পুলিশের ডিরেক্টর জেনারেল হিসেবে কে মনোনীত হলেন? সঠিক উত্তর হবে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। সম্প্রতি ভারতের কোন রাজ্যে ভারতীয় বায়ুসেনার দুটি যুদ্ধবিমান সুখোই 30 ও মিরাজ 2000 ভেঙে পড়ল? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। ভারতের কোন রাজ্য সরকার লাডলি বেহেনা প্রকল্পের ঘোষণা করল? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। গুজরাট মেরিটাইম ক্লাস্টারের প্রথম চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে? সঠিক উত্তর হবে মাধবেন্দ্র সিং। সম্প্রতি প্রয়াত লিসা লরিং, যিনি 64 বছর বয়সে মারা গেছেন, তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অভিনয়। কোন প্রকল্প এই প্রথমবার এক ক্যালেন্ডার বছরে 10 মিলিয়ন তালিকাভুক্তির সর্বকালের সর্বোচ্চ মাইল ফলক অর্জন করল? সঠিক উত্তর হবে অটল পেনশন যোজনা। 2022 সালে এই প্রকল্পে তালিকাভুক্তির সংখ্যা 12.5 মিলিয়নে উন্নীত হয়েছে। কোথায় বিশ্বের দীর্ঘতম ক্যালিগ্রাফিক ম্যুরাল স্থাপন করা হয়েছে? সঠিক উত্তর হবে মক্কা। সৌদি আরবের ক্যালিগ্রাফি শিল্পী আমাল ফেলেমবানের নকশা করা এই ম্যুরালটি 75 মিটার লম্বা। 2023 সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? সঠিক উত্তর হবে সার্বিয়ার নোভাক জকোভিচ। গ্রিসের স্তেফানো সিৎসিপাসকে 6-3, 7-6, 7-4, 7-6, 7-5 ব্যবধানে হারিয়ে। কে টি-20 ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়লেন? সঠিক উত্তর হবে যজুবেন্দ্র চাহাল। 75টি আন্তর্জাতিক টি-20 ম্যাচের 74টি ইনিংসে বল করে 91টি উইকেট নিয়েছেন তিনি। এবছর ওড়িশায় FIH পুরুষদের হকি বিশ্বকাপের ফাইনালে কে FIH প্রেসিডেন্টস পুরস্কার পেলেন? সঠিক উত্তর হবে ওড়িশার মুখ্যমন্ত্রীর সচিব ভি কার্তিকেয়ন পাণ্ডিয়ান। হকিতে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার পেলেন তিনি। কোন ভারতীয় মহিলা বক্সার NMDC লিমিটেডের প্রচারদূত হলেন? সঠিক উত্তর হবে নিখাত জারিন।